আশা যাওয়ার খেয়ার কুলে আমার বাড়ি, এই আশা যাওয়ার খেয়ার কুলে আমার বাড়ি, কেউ বাসে এপার কেউ পারের পানে দায়ের পাড়ি, আশা যাওয়ার খেয়ার কুলে আমার বাড়ি, পথিকেরা বাঁশি ভরে যে সুরানে সঙ্গে করে, তাই যে আমার দিবানিশি সকল পারান লয়েরে কাড়ি, আশা যাওয়ার খেয়ার কুলে আমার বাড়ি, এই আশা যাওয়ার খেয়ার কুলে আমার বাড়ি। নমস্কার, আদাব, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েল প্রেজেন্স রান্নাঘর। আজ 22শে শ্রাবণ, কবির প্রয়াণ দিবসে আমরা স্মরণ করছি তাকে, এবং সঙ্গে রয়েছেন স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। আজকের দিনটা 25শে বৈশাখের মতোই ব্যস্ততায় কাটে, তো আমরা 25শে বৈশাখে আমরা তোমাকে যোগাযোগ করেছিলাম, সেই সময় তো তুমি ছিলে না, এবং আজকের দিনে আমার খুব জানতে ইচ্ছে করে, মানে একজন মানুষের জন্মদিন এবং মৃত্যুদিন দুটোই কি করে সমানভাবে মানুষ একইভাবে উদযাপন করে? জন্ম মৃত্যু দোহে পাশাপাশি, ওই হঠাৎই গানের কথা মনে এলো, ওই আসার যাওয়ার কথা, যে আসা যাওয়ার খেয়ার কুলে আমার বাড়ি, রবীন্দ্রনাথেরই লেখা, কিন্তু কি অদ্ভুতভাবে একটা যাওয়া এবং আসা দুটোই একসঙ্গে সম্পৃক্ত গানের মধ্যে দিয়ে। কবির প্রয়াণ দিবসে মন ভারাক্রান্ত করা আলোচনা একেবারেই থাকবে না, কেননা আমাদের সঙ্গে রয়েছেন স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত, এবং মানে স্বাগতা দি যখন রয়েছে, হাসি মজা আড্ডা হবে, বিভিন্ন অনেক কিছু জানতে পারবো সব থেকে বড় কথা। তার আগে যেটা জানতে চাই, মানে রান্নাঘরে কী রান্না হচ্ছে আজকে? আজকে কবির প্রয়াণ দিবস, তাই মনে হলো যে একটু আমাদের নিরামিষ রান্নার কথাই ভাবছিলাম। মিষ্টি আমসত্ত্বর একটা ছোঁয়া আছে, তাই আমি একটা রাস্তায় আস্তে আস্তে ভেবে করলাম আম মাধুরী নাম নিজেই না একটা নাম দিলাম। এবং আমি দেখতে পাচ্ছি আমসত্ত্ব, দুধ এবং কলা তিনটেই রয়েছে, এবং ক্ষীরও রয়েছে। হ্যাঁ, একটু আস্ত এলাচ রয়েছে, এলাচ গুঁড়ো রয়েছে, কাজু বাদাম রয়েছে, কিশমিশ রয়েছে, একটুখানি গোবিন্দভোগ চাল আছে, পনির আছে গ্রেট করে রাখা, দুভাগে দুধ রয়েছে, একটু ঘন করে রাখা, আর একটুখানি পাতলা দুধ ক্ষীরের মতো, ক্ষীর ক্ষীর, আর চিনি আছে, আর আমসত্ত্ব তো আছেই, আর রয়েছে একটুখানি সাজানোর জন্যে, গার্নিশিংয়ের জন্য একটুখানি কলা, তেজপাতা। ওইটা কি? এটা হচ্ছে আমন্ড, তার মানে আমন্ডের গুঁড়ো। তো একটুখানি তোমার গান শুনতে শুনতে তোমার পারমিশন নিয়ে একটা ব্রেক নি। হ্যাঁ, নিশ্চয়ই ফিরে এসে রান্নাটা করবো। হ্যাঁ, কান্না হাসির দোল দোলানো পৌষ ফাগুনের পালা, তারই মধ্যে চিরজীবন বইব গানের ডালা, এই কি তোমার খুশি আমায় তাই পরালে মালা, সুরের গন্ধ ঢালা, কান্না হাসির দোল দোলানো পৌষ ফাগুনের পালা, তারে মধ্যে চিরজীবন বইব গানের ডালা। আমরা ধন্যবাদ জানাই আমাদের সমস্ত স্পন্সরদের, অ্যাসোসিয়েট স্পন্সরস, গিফট স্পন্সরস, এবং স্পেশালি টাইটেল স্পন্সর ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েলকে। আমরা জি বাংলা পরিবারের তরফ থেকে কবিকে স্মরণ করছি তার প্রয়াণ দিবসে। আমার এই সুন্দর শাড়িটা যদি কারোর পছন্দ হয় এবং পেতে ইচ্ছে করে, তাহলে আজকের টেলিকাস্ট ডেটের কথা মাথায় রেখে আপনাদের চলে যেতে হবে রেনিতে, কেননা আমার ওয়ার্ড্রপ কার্সি রেনি। রেনিকে ধন্যবাদ জানাই, ধন্যবাদ জানাই অজন্তা দত্তকে, যিনি আমায় সুন্দর সুন্দর জুয়েলারি অ্যাক্সেসরিজ দিয়েছেন, আর ধন্যবাদ প্রতিদিনের মতো আপনাদের, রান্নাটা আপনিও পারেন এবং আপনার সেই রান্নাকে ইন্সপায়ার করতে আজকের সঙ্গে রয়েছেন স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত। প্লিজ ওয়েলকাম ওয়ান্স অ্যাগেন। রান্না শুরু করবো, একটু গ্যাসটা অন করে। হ্যাঁ, তুমি একটু গ্যাসটা জ্বালিয়ে দাও। প্রথমে কি দেব? হ্যাঁ, প্রথমে তো দুধ। এবার আমার একটা হাতা চাই। ওই যে দেখো, তোমার মা হাতের দিকে সব রয়েছে,
তোমার পছন্দ মতো একটা বেছে নাও। খুব টায়ার্ড লাগছে, সারাদিন প্রচুর তোমার দৌড়তে হয়েছে। আজকে খুব দৌড়াদৌড়ি গেছে। তারপরে আমি শুনেছি, মানে আমি এটা জানি না সত্যি কি না, তোমার কাছের মানুষদের কাছ থেকে, অনেকের কাছ থেকে শোনা, তুমি নাকি মানে কবির প্রেমে রয়েছো। সত্যি? হ্যাঁ, অ্যাবসলিউটলি, একদম। কি দেব বল, আমি হেল্প করছি। এবার একটুখানি চালটা, আসলে এটার নিয়মটা হচ্ছে যে এখানে যতটা দুধ রয়েছে চাল খুব কম লাগবে আর কি, ভীষণ কম, মানে এক মুঠো নয়, এক মানে কোয়ার্টার মুঠো বলতে পারো। স্পুন ইউজ করলেই ভালো হবে। ঠিক আছে, আমার মনে হয় ওইটুকুই একদম। চালে ঘি টি কিছু মাখানো নেই তো? না, চালটা একটু ফুটবে। আমি নিজে বাজনা বাজিয়ে গান করা, এটা তো একটা রক স্টারদের একটা বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়ে, মানে তারা ভীষণ মাউথ অর্গান বাজাচ্ছেন, তারাও এই যে রক স্টার, বাংলা রবীন্দ্রসঙ্গীতের রক স্টার তুমি বলা যেতে পারে। এইটা তোমার মাথা হঠাৎ করে কি করে, তোমার আগে তো কেউ সেভাবে, ওই কেউ হয়তো আমাকে একটা মানে হয়তো রবীন্দ্রনাথই ওপর থেকে বললেন যে যাও, রক স্টার হয়তো ভেবে বলেননি, কারণ রবীন্দ্রনাথের পরিবারে পিয়ানো বাজানোর একটা ভীষণ চল ছিল। রবীন্দ্রনাথের বাড়ির মানে যে বাড়ির মেয়েরা, ব্রাহ্ম মেয়েরা, তারা বাজাতে পারতেন, এবং রবীন্দ্রনাথের যে প্রথম যে কৈশোরকাল, জ্যোতিদাদা ঝমঝম, ওনার নিজের লেখা জীবন স্মৃতিতে আছে যে জ্যোতিদাদা ঝমঝম করে উনি পিয়ানো বাজাচ্ছেন, উনি আর নতুন বউ উঠান, তিনি রবীন্দ্রনাথ গলা ছেড়ে গান গাইছেন ছাদের ওপর দাঁড়িয়ে, আর বৌঠান সেটা বৌঠান শ্রোতা, বৌঠান মাঝে মাঝেই চা নিয়ে আসছেন নতুন সুন্দর সুন্দর রেকাবিতে। তো এই হচ্ছে ওনার মানে শুরু হয়েছিল পিয়ানো দিয়ে। তো পিয়ানোর মধ্যে একটা ভীষণভাবে আন্তর্জাতিক মানে গন্ধ আছে, তো সেই যে বিদেশ এলো ওনার কম্পোজিশনের মধ্যে। একটা কোনো বিদেশি গানের মানে ভাঙা গান রবীন্দ্রনাথের যেরকম হয় সেরকম একটা ইংরেজি, তুমি আমি যতদূর জানি তোমার রবিন অ্যাডেয়ার থেকে যে গানটা এসছে, মানে সকলে পুরালো স্বপ্ন প্রায়, এইটা তোমার আমি যতদূর জানি সেটা তোমার প্রিয়, ভীষণ প্রিয়। এটা শুনতে শুনতে আমরা ব্রেকে যাব, কিন্তু তার আগে কি কিছু মিশিয়ে দিয়ে যাব? এটা তো হতে থাকবে, এটা বেশ সুন্দর সুন্দর গন্ধ বেরোচ্ছে না, এটা আরেকটু সেদ্ধ হবে। এবার আরেকটু যেই সেদ্ধ হবে চালটা, আরেকটু সেদ্ধ হলে আমরা এই যে ক্ষীর ক্ষীর যে দুধটা আস্তে আস্তে দিই। তাহলে আমরা গান শুনতে শুনতে একটা ব্রেক নিয়ে নিই। শুনি, কিন্তু ওই তো দুটো শোনাতে। What's this dull town to me? Robin's not near. What's this dull town to me? Robin's not near. Shokoli puralu, shopono pray. Kothashe লুকালো কোথা সে হায়, কুসুম কানন হয়েছে ম্লান, পাখিরা কেন রে গাহে না গান, ও সব হেরি শূন্যময় কোথা সে। এবার কি করতে হবে, আপন মনের মাধুরী মিশায়। তুমি বলেছিলে ঘন, এবারে ঘন ঘন ক্ষীরটা দিয়ে দাও। চালটা প্রায় সেদ্ধই হয়ে গেছে, এবার একটুখানি এটা বাড়িয়ে দিতে পারো, হালকা বাড়িয়ে দিয়েছি। এবার পনিরটা দিতে হবে মনে না? এবার পনিরটা দিতে হবে, কাঁচা থেকে যাবে। কত বলবো,
কাজুটা দিয়ে দেব একটু না এটাও সুন্দর না কাজুটা আসলে কাজুটা তো সাজানোর জন্য হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা চিনি এবার দিতে পারো চিনি দিলে আবার একটু জল পুরোটাই হ্যাঁ চিনি পুরোটাই পড়বে মিষ্টি তো অলমোস্ট পুরোটা দিলেই ভালো হবে দেব দিয়ে দাও মিঠে আমি একটু অনুরোধ করব এক চিমটে নুন দেওয়ার জন্য কিন্তু এটা দেবে না না এটা তো কার কি রান্না আচ্ছা এবারে কিসমিসটাও সাজানোর জন্য একটা দুটো কিসমিস দেওয়া যেতে পারে হালকা করে না কিসমিস আবার তলায় চলে গিয়ে ও আবার একটু পুড়ে যেতে চায় একটু মেশানো থাকলে বাকিটা আমরা সাজিয়ে দেব আর আম সত্তরটা কি এটা একটু এবার কমিয়ে দিতে হবে তো मोबाइल राइट मेसेज ऑप्शन क्लिक कर लिखे स्पेस दिए अपना नाम लोकेशन टाइप कर 575758 নম্বরে এছাড়া আপনারা আমাদের চিঠি লিখতে পারেন কিংবা মেইল করতে পারেন আপনার রেসিপি ও এক কপি ছবি সমেত এই ঠিকানা ইমামি হেলদি এন্ড টেস্টি কুকিং অয়েল প্রেজেন্টস রান্নাঘর কেয়ার অফ জি বাংলা পোস্ট বক্স 9051 পার্কস্ট্রিট হেড অফিস কলকাতা 16 ইমেল zbangla@znetwork.com এবার দিদির জন্য সামান্য কিছু গিফট আছে আমাদের তরফ থেকে দেখে নি সেগুলো কি কি ইমামি হেলদি এন্ড টেস্টি কুকিং অয়েলের তরফ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার ইমামির তরফ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার আর রয়েছে এক সেট আকর্ষণীয় মাইক্রোওয়েভ প্রুফ কুকওয়্যার রয়েছে জি বাংলা তরফ থেকে এক সেট মনের মতো কফি মাগ দাগের জম মারবো কেয়ারের তরফ থেকে রয়েছে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার কেকস এর তরফ থেকে রয়েছে একটি আকর্ষণীয় কেক আর রয়েছে এক সেট আকর্ষণীয় মাইক্রোওয়েভ প্রুফ কুকওয়্যার এইবার রান্না এগোতে হবে ঘড়ির কাঁটা বলছে এবার একটুখানি আমন্ড আমন্ড গুঁড়ো এটা স্বাদও আনবে আবার তাকে একটু ইয়েও দেবে ঘনত্বও দেবে আর হ্যাঁ তো এটা মেশাতে মেশাতে দুলাইন হয়ে যাক না আমার একটা অনুরোধের গান আছে সেটা শেষে শোনাতে হবে আচ্ছা মিষ্টি খাবার মধুর তোমার শেষ যে না পাই ও গো মধুর তোমার শেষ যে না পাই প্রহার হলো শেষ ভুবন জুড়ে রইল লেগে মাঝপথে দেখেছি একটু তেজপাতা দেওয়া হয়েছে এবং আলাচের গুঁড়ো ছড়ানো হচ্ছে এবার তো কবির 71তম প্রয়াণ দিবস এবং আজকের দিনটা অদ্ভুতভাবে অবনীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনও আজকে ওই যে ওই জন্যই তো যাওয়া আসার কথা আশ্চর্য না একটু আস্ত এলাচ দিয়ে দিলাম আচ্ছা অনেকে ভালোবাসেন মুখে পড়লে একটু ভালো লাগে খুব ভালো লাগে আরাম হয় আর কি মধুর তোমার শেষ যে না পাই ও গো মধুর তোমার শেষ যে না পাই প্রহার হলো শেষ এবার কি প্রায় আমাদের এবার শেষের পথে এবার একটুখানি সাজুগুজু হবে আর একটু আটনাট হলে আরো সুন্দর হবে এবার এটাকে একটু এর মধ্যে ঢেলে দিই আমার ধারণা এটা একটু জমবে না গো আর একটু একটু জমবে ঠান্ডা হলে আর একটু জমবে আরেকটা হলো এটা যদি ওই আরো জমে যায় তখন ওই কেটে ছাঁচে ফেলে সন্দেশ সন্দেশ একটু মাইক্রো করে এটা সন্দেশ করা যেতে পারে তুমি এত রান্না করো কখন আমার ধারণাই ছিল না তুমি রান্না জানো এত ভালো না ভালো নয় ওই আর কি মানে বাড়িতে কিছু থাক মানে কিছু যদি থাকে তাহলে
হাত লাগাই। এটাকে একটু সাজিয়ে নেওয়া হচ্ছে কলা কাজু কিশমিশ দিয়ে। আপনারা দেখে নিন এই রেসিপিটা আরো এক। আম মাধুরি বানানোর জন্য ফ্রাইং প্যানে দুধ দিয়ে ওর মধ্যে একে একে গোবিন্দভোগ চাল, ঘন দুধ, গ্রেটেড পনির, চিনি, এক চিমটে নুন, কিশমিশ, আমন্ড বাদাম গুঁড়ো, তেজপাতা, এলাচ গুঁড়ো, গোটা এলাচ আর টুকরো করা আম সত্ত্ব দিয়ে ভালোভাবে মিক্স করে কলা, কাজু বাদাম আর কিশমিশ দিয়ে ইচ্ছে মতো সাজিয়ে সার্ভ করুন আম মাধুরি। এটা যদিও ঠান্ডা খেতে হয়, ঠান্ডা করে কি ভালো হয়েছে স্বাগত দিদি, কি বলে ধন্যবাদ। আমার সত্যি কোনো ভাষা নেই, তোমাকে ধন্যবাদ জানাবো, এরকম সত্যিই আমার ভাষা নেই এবং ধৃষ্টতা সেটা হবে। তুমি যে এসছো এতে আমরা সমৃদ্ধ এবং আপ্লুত, তোমার জন্য তাই একটা মেমেন্ট রয়েছে আমাদের তরফ থেকে। তুমি একটু কথা দিয়ে যাও যে আবার ডাকলে, তুমি যদি সময় থাকে, যদি ফ্রি থাকো আসবে। তো যেতে যেতে আমার একটা অনুরোধ, আমার না আমার মতো টেলিভিশনের ওপরে সকলের অনুরোধ, আজকের দিনটা যাই না কেন কিন্তু বারবার মনে করতে ইচ্ছে করে এবং শুনতে ইচ্ছে করে, আমাদের ইউনিটের সবার অনুরোধ, তবু মনে রেখো, তবু মনে রেখো, যদি দূরে যা যদি পুরাতন প্রেম ঢাকা পড়ে যায় নব প্রেম জালে, যদি থাকি কাছাকাছি দেখিতে না পাও ছায়া আছে না আছে মনে রেখো, তবু মনে রেখো, যদি জল আসে আঁখি পাতে, যদি জল আসে আঁখি পাতে, একদিন যদি খেলা থেমে যায় মধুরাতে, তবু মনে রেখো, একদিন যদি তবু মনে রেখো, তবু মনে রেখো।